আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ, বাংলা বিষয়ের প্রভাষক, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আছি। সেখানে আমরা দেখেছি গত ক্লাসটা যে করেছি বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দেখেছি চারটি মৌলিক বিষয়ের উপর ভিত্তি করেছিল। তো সেই আলোচনার আমাদের এখানে আমরা কিছু সংক্ষিপ্ত আকারে জানব যে বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় কিছু পারিভাষিক শব্দ রয়েছে। সেই পারিভাষিক শব্দগুলোর পরে আমরা কী কী বিষয়গুলো নিয়ে এসেছি, এই প্রতিটা বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী অধ্যায়গুলোতে, পরে যে অধ্যায় আছে সেগুলো জানতে পারবো। তবে আজকে আমরা এই আলোচনার মধ্যে, এগুলো যে আসলে আলোচনা করা হয় ব্যাকরণের মধ্যে, সেই দিকটা সম্পর্কে জানব। প্রথমেই দেখো শিক্ষার্থীরা, আমরা যে এই জিনিসটি আলোচনা করা হয় পারিভাষিক শব্দের মধ্যে, যে প্রাতিপদিক জিনিসটা কি, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন যেখানে বিভক্তি থাকে না, আমরা জানি এর আগে আমরা নবম শ্রেণীতে পড়েছি বা আমরা তারও আগে ব্যাকরণ নিয়ে যখন পড়েছি, যে বিভক্তি আমরা জানি সাত প্রকার বিভক্তি রয়েছে, শূন্য বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এবং সপ্তমী। তো যেখানে প্রথমা বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি রয়েছে যে বা বিভক্তি ব্যবহার হয় না, সেটাই হচ্ছে প্রাতিপদিক। যেমন আমি যদি বলি হাত, এখানে কোনো এ বা এর এগুলো নেই। যদি বলি হাতের, তাহলে কিন্তু এর বিভক্তি রয়েছে। তাহলে যদি শুধু বলি হাত, সেখানে বিভক্তি ব্যবহার হয়নি, এটাই হচ্ছে প্রাতিপদিক। তারপরে বই, সেখানেও কোনো বিভক্তি নেই, সেটা হচ্ছে প্রাতিপদিক। কলম, এটাও প্রাতিপদিক। তারপর আসছে আমাদের আলোচনার মধ্যে সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত বলে। আমরা জানি যে মৌলিক যে শব্দ রয়েছে সেটা ছাড়া বাকি যত ধরনের শব্দ আছে ব্যাকরণে, বাংলা ব্যাকরণে, সেগুলি হচ্ছে সাধিত শব্দ। যেমন হাতা, গরমিল, দম্পতি ইত্যাদি। তারপর সাধিত শব্দকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাম শব্দ, একটা হলো ক্রিয়া। অর্থাৎ মানে নাম শব্দ বলতে যেটা দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে, আর ক্রিয়া দিয়ে যেটা দিয়ে কোনো কিছুর কাজ করা বোঝাবে, সেটাই হচ্ছে ক্রিয়া। তো প্রত্যেকটি নাম শব্দের ক্রিয়ার দুটি অংশ থাকে, একটি হলো প্রকৃতি আরেকটি হলো প্রত্যয়। এখন আমরা দেখব প্রকৃতি জিনিসটা কি, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না। মানে ভাগ করতে করতে আমরা দেখি যে শব্দের মধ্যে বিভক্তি থাকে, প্রত্যয় থাকে, এই ধরনের ভাগ শব্দগুলোকে ভাগ করলে আমরা পাই। তো যখন এরকম ভাগ করতে করতে একদম শেষ পর্যন্ত আর কোনো ভাগ করা যায় না, তখন সেটা হয় প্রকৃতি। আর এই প্রকৃতিও আবার দুই প্রকার। এগুলো একটু মনে রেখো যে আমাদের এই প্রকারভেদ নিয়েও প্রশ্ন হতে পারে, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু। নাম প্রকৃতি কোনটা? যেগুলো কোনো কিছুর নাম বোঝাবে, যেমন হাতল, ফুলেল, মুখর, এগুলো। এই শব্দগুলো কিভাবে নাম প্রকৃতি? দেখো আমি যদি বলি হাতল, তাহলে এখানে দেখো হাত যোগ ল, আমরা জানি হাত একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। তাহলে হাতল দিয়ে একটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছি, সেক্ষেত্রে হাতল হবে নাম প্রকৃতি। তারপরে ফুলেল, ফুল যোগ এল, ফুল একটা নাম, তাহলে এটা হবে নাম প্রকৃতি। এরকম আছে মুখর, যে মুখ যোগ র, মুখ, সেটাও একটা অঙ্গ অঙ্গের নাম। তো এগুলো হচ্ছে নাম প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতি কোনটা? যেগুলো দিয়ে কোনো কাজ বোঝাবে, আর ক্রিয়ার মূল হচ্ছে ধাতু। যেমন আমি যদি বলি চলন্ত, চল যোগ অন্ত, এই যে চল, চলন্ত একটা কাজ করা, চলা কিন্তু কাজ করা, হাঁটা, চলা, এগুলো কাজ করা। তারপরে লিখিত, লিখ যোগ ইত, মানে লেখা, লেখা একটা কাজ করা বোঝায়। এরকম যত কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবার আসো এই সাধিত শব্দের মধ্যে আমরা যে প্রকৃতি আর প্রত্যয় পেয়েছি, তাহলে প্রত্যয় জিনিসটা কি? প্রত্যয় হচ্ছে শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ, এই যে আমরা এতক্ষণ প্রকৃতির মধ্যেই দেখেছি, আমি বলেছি প্রথম উদাহরণ দিয়েছি হাতল, হাত যোগ ল, এই লটা হচ্ছে প্রত্যয়। তারপরে চলন্ত, চল যোগ অন্ত, এই যে ক্রিয়ার মূল রয়েছে, ক্রিয়া প্রকৃতি রয়েছে, তার পাশে যে শব্দটা বসেছে অন্ত, এটা হচ্ছে প্রত্যয়। তো এরকম যে যেটা শব্দ গঠনের উদ্দেশ্যে, মানে প্রকৃতি কিন্তু শব্দ গঠন করে না, মানে সাহায্য করে শব্দ গঠনের জন্য। তাহলে শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, শব্দের অংশ যুক্ত হয়, যে ল, এল, এর, তারপর অন্ত, ইত, এই এগুলোকেই বলা হয় প্রত্যয়। আর এগুলো দিয়ে যোগে প্রকৃতির সাথে এই শব্দাংশ যুক্ত হলেই একটা শব্দ গঠিত হয়। তারপর আমরা দেখব যে বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় রয়েছে, একটা হলো তদ্ধিত প্রত্যয় আর একটা হলো কৃত প্রত্যয়। এখন তদ্ধিত প্রত্যয় কোনটা? শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ যেটা শব্দের মূলের সাথে গঠিত হয় সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। মানে যে শব্দটাকে ভাঙলে, প্রত্যয় আলাদা করলে আমরা কোনো কিছু নাম পাবো, সেটাই তদ্ধিত প্রত্যয়। আর কৃত প্রত্যয় হচ্ছে যেটা যেই শব্দটা ভাঙার পর যে শব্দটা আমরা পাবো সেটা দিয়ে কোনো কাজ করা বুঝাবে। যেমন আগের উদাহরণটা আমি নিতে পারি, চলন্ত, লিখিত, এগুলো এইগুলো যখন, মানে কোনো শব্দ দিয়ে যখন সহজভাবে মনে রাখার বিষয়টা হলো যখন কোনো শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই কৃত প্রত্যয়, আর যখন কোনো কিছু, যে কোনো কিছু নাম বোঝাবে তখন সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তারপরে মেয়েরা আমরা যে যাবো, এই প্রত্যয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, আমাদের অধ্যায় রয়েছে উপসর্গ। এবার দেখো উপসর্গ জিনিসটা কি, শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে, এগুলোকে উপসর্গ বলে। অর্থাৎ কোনো শব্দাংশের পূর্বে বা কোনো শব্দে বা ধাতুর পূর্বে যখন কোনো শব্দাংশ ব্যবহৃত হবে যেগুলো নিজের কোনো অর্থ নেই, কিন্তু ওই শব্দাংশে, শব্দাংশটা শব্দ বা ধাতুর পূর্বে বসে যে একটা শব্দ গঠন করবে তখন তার অর্থ প্রকাশ করবে, তখনই সেটা হচ্ছে উপসর্গ। তো বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায়, একটা হলো সংস্কৃত উপসর্গ, আরেকটা বাংলা উপসর্গ, আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো সংস্কৃত উপসর্গ আমরা জানি যেগুলো তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, কারণ আমরা জানি তৎসম শব্দের অপর নাম হচ্ছে সংস্কৃত। আর যেগুলো বাংলা শব্দের পূর্বে ব্যবহৃত হয় যে শব্দাংশগুলো সেগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তারপরে বিদেশি উপসর্গ হলো এই যে সংস্কৃত আর বাংলা ছাড়া অন্যান্য যে বিদেশি শব্দের সাথে যে উপসর্গগুলো, অর্থাৎ যে শব্দাংশগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। এখন আমরা একটু উপসর্গ উদাহরণ দিই কোনটা সংস্কৃত উপসর্গ। যেমন আমরা যদি বলি প্র, এই প্র উপসর্গটা যদি আমরা হাড়ের আগে ব্যবহৃত করি তাহলে হয়ে যায় প্রহার, বা পরি যদি ধরি, পরি যদি হার শব্দের আগে ব্যবহার যুক্ত করি তাহলে সেটা হবে পরিহার। এই যে এই শব্দগুলো যেগুলো সংস্কৃত শব্দ তখনই সেই উপসর্গটাকে আমরা বলবো সংস্কৃত উপসর্গ। যেমন আমরা যদি বলি অ যোগ কাজ, কাজ যেহেতু বাংলা শব্দ তাহলে এটা এই অকাজ, এটা হয়ে যাবে বাংলা উপসর্গ। তেমনি অনা যোগ সৃষ্টি, এটা অনা সৃষ্টি, এটাও হবে বাংলা উপসর্গ, কেননা সৃষ্টি শব্দটা হচ্ছে বাংলা শব্দ। তারপর বিদেশি শব্দের উপসর্গের উদাহরণ দেখো, যেমন আমরা যদি বলি বেহেট, লাপাত্তা, লা যোগ পাত্তা, গড় যোগ হাজির, এই যে বিদেশি শব্দের পূর্বে যে উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। তারপরে দেখো এই উপসর্গ নিয়ে আমাদের আরও, মানে উপসর্গের কাজ কী, উপসর্গের বৈশিষ্ট্য কী, উপসর্গ যে শব্দের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, অর্থের পরিবর্তন ঘটায়, তারপর নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এগুলো নিয়ে আমরা উপসর্গের যে বিস্তারিত অধ্যায় আছে সেগুলো
সম্পর্কে নবম শ্রেণীতেও জেনেছি, দশম শ্রেণীতে এসো আবার আবার আমরা সেটার পুনরাবৃত্তি করব। তারপরে দেখো আমাদের সর্বশেষ যে আজকে ব্যাকরণে আলোচনা বিষয়ের মধ্যে আছে অনুসর্গ। অনুসর্গ কোনটা? উপসর্গ, যেমন শব্দাংশগুলো শব্দ বা ধাতু পূর্বে বসে, অনুসর্গটা সেটা পরে বসে। যেমন দেখো অনুসর্গ শব্দগুলো, এটা নিজের অর্থ আছে কিন্তু দেখা যায় অনুসর্গগুলো অন্য শব্দ বিভক্তি অন্য শব্দের সঙ্গে প্রযুক্ত অর্থের পরিবর্তন ঘটিয়ে থাকে, অর্থের বৈচিত্র্য ঘটিয়ে থাকে, তখনই তাকে অনুসর্গ বলা হয়। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে, মাঝে, ব্যতীত, অবধি, হেতু, জন্য, কারণ, মত, তবে ইত্যাদি। এগুলো কখনো অন্য শব্দের সঙ্গেও ব্যবহৃত হয়, কখনো স্বাধীনভাবেও ব্যবহৃত হয়, আবার কখনো কি করে শব্দ বিভক্তির নয় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থের বৈচিত্র্য ঘটিয়ে থাকে, তখনই আমরা তাকে অনুসর্গ বলবো, কারণ এগুলো শব্দের পরে বসে। যেমন কেবল আমার জন্য তোমার এ দুর্ভোগ, এখানে দেখো দুটা অনুসর্গ রয়েছে, একটা হলো কেবল আরেকটা হলো জন্য। তারপর মনোযোগ দিয়ে শোনো, এই যে দিয়ে সেটাও অনুসর্গ, শেষ পর্যন্ত সবার কাজে আসবে, শেষ পর্যন্ত এটাও একটা অনুসর্গ। তো শিক্ষার্থীরা দেখো আজকে আমরা যে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, তার মধ্যে আমরা গতদিন চারটি মৌলিক বিষয়ের আলোচনা করেছি, যেটা আমাদের ব্যাকরণবিদ প্রধানত আলোচ্য বিষয় বলে অভিহিত করেছেন, সেটা হলো ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আর আজকের ক্লাসে আমরা যে আরও কিছু ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এগুলো কোনো কোনো যেমন আলোচনার বিষয়গুলো আমরা আরও বিস্তারিত জানবো, সেটা হলো সাধিত শব্দ, আর মধ্যে পরে প্রকৃতি ও প্রত্যয়, এটা সম্পর্কে, আরেকটা হলো আমাদের উপসর্গ সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা নিয়েই থেকো। ধন্যবাদ সবাইকে।